গাইস আমি জে আমি বল তো রিয়েকশন আজকে চলে এসেছি আবার একটা শর্ট ফিল্ম নিয়ে সেই আমাদের প্রচন্ড পরিমাণে প্রিয় আফরান ভাই এবং তার সাথে রয়েছে আর একজন সুন্দরী এবং আহ শর্ট ফিল্মটার নাম হচ্ছে কখনো না কখনো কখনো না কখনো এবং ডাইরেক্টেড বাই সেই বড় ছেলের যে ডায়রেক্টর ছিলেন ফেমাস ডাইরেক্টর মিজানুর মিজানুর রহমান মিজানুর রহমান আরিয়ান স্যার তো শর্ট ফিল্ম আমটা আমরা নিচ্ছি হচ্ছে বঙ্গ নাটক চ্যানেলটা থেকে অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দাও তোমরা অবশ্যই একটা ভিজিট করবে সাবস্ক্রাইব করবে ভিডিও লাইক শেয়ার করবে তারপর চলে আসো আমার সাথে রিয়াকশন রিয়াকশন অপর নাম তো চলো যেহেতু শর্ট ফিল্ম একটু বড় আছে তো আগে বেশি কথা না বলে শর্ট ফিল্মটা দেখিনি তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট এসেছিল এটা ফেসবুকে যে এই শর্ট ফিল্মটার উপর রিয়াকশন দেওয়ার জন্য এবং তোমরা পছন্দ করছো যে দাদা তোমাদের সাথে আমরা শর্ট ফিল্ম আরও আরো আরো দেখতে চাই তো সেই জন্য আজকে অনেকদিন বাদে আমরা আবার শর্ট ফিল্ম নিয়ে এসেছি তো চলো শর্ট ফিল্মটা আগে দেখিনি তারপর বাকি কথা হবে একদম কখনো না কখনো বঙ্গ এত সিরিয়াস মন্ডের মাঝখানে একদিনে নামা থাকবো একটা মানে আহ ওইটা তাহলে মানে বন্ধুটাকে মনেছিল ফোন অফিসে যাচ্ছি প্রথমত বেশ ভালো লাগলো নাটকটা শর্ট ফিল্ম ছিল মিজানুর রহমান আরিয়ান বা স্যারের যে আগেও আমরা দেখেছিলাম বড় ছেলে যে নাটকটা সেখানেও না সেখানে ইয়েছিলেন মেহাবিন এবং অপূর্ব ভাই ছিলেন তো বেশ ভালো লেগেছিল সেই একটা সিন দেখে সেই সিনটা প্লাস তার পরবর্তীকালে আমরা ভিডিওটা মানে নাটকটা পুরো দেখ যথেষ্ট ভালো করেছিল এবং আজকে যে নাটকটা দেখলাম সেটা দেখার পর সব থেকে আগে ধন্যবাদ দেওয়া উচিত মিজানুর রহমান আরিয়ান স্যারকে কারণ ওনার যে মানে গল্পটা সাজান এবং যেভাবে ডাইরেকশন করেন দুর্দান্ত এটা নিয়ে কোনোরকম কথাই হবে না এবং কোথাও না কোথাও মনে হয় যে মিজানুর রহমান আরিয়ান স্যার বোধহয় ভালোবাসাতে চোট খেয়েছেন এটা পুরোপুরি প্রমাণ আমার মনে হয় কেননা উনি যে ফেসগুলো বা যেই জিনিসগুলো তুলে ধরেন আজকালকার দিনে আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মানে জীবনে মানে নব্বই শতাংশ মানুষজন বা ইয়ং জেনারেশনরা এই সমস্ত গল্পগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারবেই পারবে পারবে না মনে হয় না যার জন্যই তিনি এতটা বেশি বোধহয় পপুলার এবং তার জনপ্রিয় এবং তার নাটকগুলো এত সুন্দর সাজানো এবং আফরান নিঃশ্বর ভাইয়ের অভিনয় নিয়ে তো কোনো কথাই হবে না দুর্দান্ত অভিনয় মানে ওনাকে দেখে কোথায় কোথাও অভিনয় মানে আমি কি বলবো মানে এর আগে যে আফরান ভাইয়ের যে আমরা অ্যাক্টিংটা দেখেছি যেগুলো দেখে এসেছি সেখানে একটা বাঙাল ভাষার একটা টান দেখেছি মানে এই আমরা খুব কমই দেখেছি যে উনি এমনি যে আমরা যেই বাংলা ভাষা যে কথা বলা সেইখানে এই ভাষার আমি মানে ভালোভাবে বলতে গেলে এরকম দেখলাম আর কি আর ওনার অ্যাক্টিং মানে কি বলবো যত বলবো তত কম আর কি মানে আমাদের বলার কোনো মুখ নেই আর কি মানে সিগারেটের কথাটা বললো যেখানে যে আমি চার মাস সিগারেট খাচ্ছে কিন্তু মানে খাচ্ছে না 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 আমার মনে হয় চার মাস ছেড়ে দিয়েছিল আবার যেহেতু ফোনটা করলো তারপর আবার সেই কষ্টের চোটে সিগারেটটা হতে পারে মানে আমার যেটুকু হতে পারে হ্যাঁ সেটা হতে পারে কিন্তু আমার এটাও মনে হচ্ছে এটাও না এটাও হতে পারে হয়তো ওকে বললে আমি ছেড়ে দিয়েছি কিন্তু মনে যে দুঃখটা রয়ে গেছে সেটা ও একাই নিজেকে মানে নিজেই গ্রহণ করছে মনে হল তো আমার মুখের যে আমি চোখে জল পড়ছে এক্সপ্রেশন দুর্দান্ত অভিনয় এবং তারা কেউ সত্যি লাগছে কিন্তু এই যে সিনেমাগুলো বা এই যে সিনগুলো আহ তে মানে একটা ইয়ং ছেলেকে যেভাবে দেখানো বা তার দুঃখ কষ্টগুলোকে যেভাবে দেখানো হয় না সেখানে কোথাও না কোথাও আমরা নিজেদেরকে রিলেট করে ফেলি এবং সেই টাইমে ওই মেয়েটার সৌন্দর্য বা কোনো কিছু যেন চোখের সামনে আসে না তখন যেন মানে একাত্ম হয়ে যায় সেই অভিনয় বা সেই চরিত্রটার সাথে নিজে এই জন্য সত্যি মানে আজকে সেই তঞ্জিন তিসার যে সৌন্দর্যটা হয়তো সেভাবে চোখে পড়লো না মানে যথেষ্ট সুন্দর দেখতে এবং উনিও যা দারুণ অভিনয় করেন এটা নিয়ে কোনো কথাই হবে না কিন্তু যথেষ্ট ভালো এবং এবার যদি গল্পর কথা আমি যদি কিছু বলি তো গল্পটা দুর্দান্ত গল্প এবং যেখানে কিছু কিছু জিনিস দেখালো এবং এর এটার ওপর আমার একটা কোটেশান লেখা যেটা আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে যে হ্যাঁ আমি হিংসুটে আমি চাই আমার তোর মুখের প্রতিটি হাসির কারণ শুধু আমি যেন হই মানে যাকে আমরা ভালোবাসি

আছে সবকটাই ওনার লেখা এবং মানে দারুণ লাগলো যেটা হয়তো বোঝা গেল অনেকগুলো ম্যাসেজ ছিল গল্পটার মধ্যে এবং যেটা দেখা গেল যে একটা পয়সা আলা ছেলেদের অ্যাডভান্টেজ সবসময় বেশি থাকে কারণ তারা একটা মানে যে কোনো বাড়ির ফ্যামিলির থেকে অবশ্যই যখন সম্বন্ধ দেখে বিয়ে দেয় বা যত যখনই বিয়ে দেয় তখন সবাই আগে দেখে যে ছেলেটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন হয়ে যাতে আমাদের বাড়ির মেয়েটা ভালো থাকে এটা একদম একটা যদি আমি বাবা বা মায়ের দিক থেকে দেখি কোনো ভুল কিছু নেই কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় ওই যে যেরকম আফরান ভাই কোথাও না কোথাও যে আমি চেয়েছিলাম তুমি খুশি থাকো কিন্তু তুমি সত্যি যে খুশি আছো সেটা আমি মেনে নিতে পারছি না ঠিক সেই রকমই ব্যাপার আমাদেরও যে এটা একদম দৃঢ় বাস্তব হয়তো আমাদেরও যদি বাড়ি দিদি বোন বা আমাদের যদি মেয়ে হয় তা আমরাও সবার আগে দেখবো ছেলেটার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন যাতে আমাদের বাড়ির মেয়েটা ভালো থাকে কিন্তু ওই যে বললাম সব লজিক ওখানে কাজ করে না যেখানে ভালোবাসা কাজ করে তারপর ভালোবাসাটা যদি সত্যি হয় মানে এই ব্যাপারটাও দেখা দেখালো না এটা বাস্তব জীবনেও আমার মনে হয় এটা পুরোপুরি বাস্তব বাস্তব জীবনে কোনটা হয় আমি বলতে চাইছি যে তঞ্জিন দিশা যে পরে এই একটা মুরগির মাংস হার চিবাচ্ছে সেখানে কিছু না কিছু যখন তুই খোটা খাস বা কিছু একটা দিয়ে

এক একটা সমুদ্র ভালোবাসা ভালোবাসবে মানে সব কিছুকে তাকে ভালোবাসবে এবং সব থেকে লাস্টের যে জিনিসটা আমার ভালো লাগলো যেটা হচ্ছে একটা একটা মানে আফরান ভাই বা মিজানুর রহমান স্যার খুব বড় একটা মেসেজ দিলেন প্রত্যেকটা ইয়াং জেনারেশনকে ভালোবাসা আসে ভালোবাসা চলে যায় দুঃখ কষ্ট হয় কিন্তু সেটাকে নিয়ে থেমে থাকলে চলবে না যেটা ও কিন্তু ফোনে সেভ করা ছিল তার এমনভাবে রিয়্যাক্ট করলো যে আমি তোমাকে

মানে এমন ভাবে রিয়্যাক্ট করলো যে না চিনি না চিনি না এবং সেইটা দেখে তখন ওর ফোনটা কেটে দিল তঞ্জিন এবং পরবর্তীতে করলো যে ও কি হারিয়েছে জীবন থেকে অবশ্যই সে ফাইনান্সিয়াল দিক থেকে হয়তো অনেক বেশি হ্যাপি থাকবে এটা একদম মিথ্যা নাই কিন্তু হয়তো সেই পাবে না

তোমার সত্যি অনেক বড় ফ্যান তোমার এবং অপূর্ব ভাই দুজনের দুজনের অনেক বড় ফ্যান এবং আমরা চাই যে যদি অনলাইন তোমাদের সাথে কথা বলতে পারি তো খুব ভালো আর আমাদের যদি বাংলাদেশে কি তোমাদের সাথে দেখা করতে তাহলে এর থেকে বড় আর কিছু অ্যাচিভমেন্ট হয়তো আমাদের লাইফে হবে না এটা বলতে পারি বেশ ভালো লাগছে তোমাদের দুই ভাইকে আমাদের তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছা আমাদের তোমরা হলো বাংলাদেশের সত্যি গর্ব বাংলাদেশ কেন মানে বাঙালির গর্ব বাঙালির গর্ব

সে কেন কেন বলছে না ইয়ের আমাদের কি জানেন হুম হুম স্যার বিশ্ব একদম পরবর্তীকালে আমরা আবার হুমায়ুন ফরিদি স্যারেরও কিছু ড্রামার ওপর ক্লিপসের এর ওপর নিয়ে আসবো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাই হোক যদি আমাদের সাথে তোমাদের এই শর্ট ফিল্ম দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলমালটাং করে বাজিয়ে দাও যার আমার চ্যানেল তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে বলো না তোমাদের কমেন্টের উপরেই কিন্তু আমরা রিকোয়েস্ট রাখছি রিয়াকশন দিচ্ছি একদম মানে রিকোয়েস্ট রাখছি আর রিয়াকশন দিচ্ছি আর একটা কথা আমি বলতে চাই সেটা হলো তোমরা কিন্তু মানে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব সেই হারে করছো না এটা আমাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার সাথে জুড়ে থাকতে গেলে সাবস্ক্রাইব তো করতে হবে একদম আর তার সাথে ফেসবুকের গ্রুপ আছে আর পেজ দুটোই আছে গ্রুপে জয়েন করো বেশি বেশি করে আর পেজটাকে লাইক লাইক করো

আর বেশি কথা বলবো না সবাই বড় হয়ে গেছে যাই হোক যদি আমাদের ভাইরা ভালোবাসে ভালোবাসে ভিডিও এটা নিয়ে কোনো আহ দুঃখের কোনো কারণ নেই বেশ ভালো একটা শর্ট ফিল্ম দেখলাম যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসার ভালোবাসা ছড়িয়ে দিও পরের ভিডিও তো তোমার সাথে দেখাবো তখন টা টাটা